जेको मशलार अदल बदल बा मशलार हेरफेरे जेको साधारण रान्नाई किन्तु हये ओठे असाधारण। आज आमी खूबी साधारण एकटा रान्ना आपनादेर साथे शेयर करछि जेटा गरम भाते खेते असाधारण लागे। नमस्कार बंधुरा, गीतास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत। आसुन देखे नेওয়া যাক रेसिपिटा। रेसिपिटा तैरिर जन्य एखाने आमी आलू, सजने डाटा और बेगुन केटे निয়েছি। सजने डाटार खोसागुलोके छाड़िए एरकम बड़ो लम्बा टुकरो करे केटे रेखेছি। एदिके आमी आलूकेও एरकम लम्बा टुकरो करे केटे निয়েছি। निয়েছি दुटो माझारि साइजेर बेगुन, बेगुनगुलोकेও एकই रकम भावे लम्बा टुकरो करे केटे निয়েছি। सब्जीगुलोके निजेদের इच्छे मतो केटे नेওয়া যেতে পারে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কোয়ার্টার চামচ পরিমাণে কালো জিরে, হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে গোটা জিরে, হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে নিয়ে নিচ্ছি চন্দনী বা রাঁধুনি, যে যাই বলুন না কেন, যেটা আমরা শুক্তোর মধ্যে ব্যবহার করি। একই সাথে এক টুকরো এরকম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিলাম। নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা। কেউ যদি শুকনো লঙ্কা অপছন্দ করেন সেক্ষেত্রে না নিলেও চলবে, গোলমরিচেরও আপনারা ব্যবহার করতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। এগুলোকে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এগুলোকে শিলে খুব মিহি করে বেটে নেব। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে এরকম বড় সাইজের 5টা বড়ি দিয়ে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি বড়ি। বড়িগুলোকেও বেশ লালচে করেই আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই লম্বা টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রেখেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছু না দিয়েই ক্রমাগত নাড়াচাড়া করে বেশ লালচে করে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। কড়াইতে যেটুকু তেল রয়ে গেল এর মধ্যেই লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। 3-4 মিনিট সময় ধরে আলু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলো একটু পরেই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু গলে যাবে। আলুর সাথে নেড়েচেড়ে ডাঁটাগুলোকেও আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন ডাঁটাও কিন্তু বেশ লালচে করেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। রান্নাতে যতটা পরিমাণ লবণের প্রয়োজন একবারেই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে ঢাকা দিয়ে প্রথমে 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল আমি 7 থেকে 8 মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম। এখন দেখুন আলুটা চেক করে নিচ্ছি। আলু ডাঁটা খুবই সুন্দর কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা স্লাইস করে কেটে নেওয়া ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর ভেজে রাখা বড়িগুলো একই সাথে দিয়ে দিলাম। একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই সবজিটাকে অন্য পাত্রে আমি ঢেলে নিয়ে ওই কড়াইটাই একটু ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। খুব বেশি তেল এখন আর দিচ্ছি না। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু রাঁধুনি বা চন্দনি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমরা প্রথমেই যে মশলাটা বেটে রেখেছিলাম শিলে, সেই মশলাটাই এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। যেটা আমি আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, রাঁধুনি আর গোটা জিরে দিয়ে তৈরি করেছিলাম। এখন এই মশলাটাকে মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু এটা ভাজবার প্রয়োজন নেই। মিনিট দুয়েক ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থেকে রান্না করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যেহেতু এটা নিরামিষ রান্না, আমি 1 টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। একই সাথে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু বেগুন বড়ি সজনে ডাঁটার এই নিরামিষ তরকারি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমি 3 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে একবার নেড়েচেড়ে নিয়েছি। আমাদের তরকারিটা অলমোস্ট ডান। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।